Chayer Bhar. বাঙালি শত বছরের পুরনো হল মৃৎশিল্প। এটি একটি কুটির শিল্প। মৃৎশিল্প একটি অতি প্রাচীন শিল্প। মৃৎ শব্দটির অর্থ হল মাটি এবং শিল্পের অর্থ সৃষ্টি। মূলত এই দুটি শব্দের মিলিত রূপ হল মৃৎশিল্প। একটি শিল্পের উন্নয়নের পিছনে সেই দেশ এবং জাতির অনেক অবদান। কুমোরপাড়ার সদস্যদের প্রতিদিনই চাকা ঘোরাতে হয়, আর এই চাকার পাকে চলে তাদের সংসার। কাঠের এই চাকাটি প্রতিবার ঘোরার পরে তাদের ভাগ্যের চাকা ঘুরে না, অভাব অনটন তাদের নিত্য সঙ্গী। যেভাবে মাটির তৈরি জিনিস বিলুপ্ত প্রায় হতে চলেছে, তাদের কুমোর ভাইরা আজ চিন্তিত। প্রযুক্তির হাওয়ায় মাটির জিনিস বিলুপ্ত প্রায়, তাই আজ মাটির চায়ের ভার প্রায় বিলুপ্ত। এত সমস্যার পরেও আজও দেখতে পাই আমাদের ভবানীপুর হাওড়া জেলার গ্রামের মানুষ এই শিল্পকে ধরে রাখবার চেষ্টা করছে। একসময় গ্রামাঞ্চলে কুমোরপাড়ার বহু পরিবার মাটির এই শিল্পকর্মকে তাদের জীবিকা হিসেবে বেছে নিয়েছে, কিন্তু বর্তমানে মাটির বিকল্প দ্রব্য সহজলভ্য হয়ে ওঠায় এই পরিবারগুলি তাদের কাজ হারিয়ে ফেলেছে। আগে এই শিল্প প্রয়োজনীয় উপকরণটি মাটি, রং, জ্বালানি ইত্যাদি ছিল সহজ দ্রব্য, কিন্তু বর্তমানে এই উপকরণগুলি মূল্য বৃদ্ধিতে মৃৎশিল্পীরা হিমশিম খাচ্ছে। মৃৎশিল্প এই দুর্দশা দিনে মাটির ভার আজ প্রায় বিলুপ্ত। মাটির চায়ের ভার উজ্জ্বল উপস্থিতি প্রায় সব ক্ষেত্রে দেখা যেত। মাটির বিকল্প হিসাবে আজ প্লাস্টিকের ভার জায়গা নিয়েছে। কুমোর ভাইয়েরা যে জিনিসগুলো নিয়ে মাটির জিনিস তৈরি করতেন, তার প্রধান জিনিস হল মাটি। এই মাটিটিকে ভালো করে তৈরি করতে হয় এবং সেটিকে 2 বা 6 দিন রেখে দিতে হবে, এবং কোনো কোনো মাটি আছে 6 মাসও লাগে তৈরি করে রেখে দিতে। এরপর কুমোর ভাইয়েরা ভার বা নানা জিনিস তৈরি করতে শুরু করে। ভারটিকে 7 দিন ধরে সূর্যের আলোয় রাখতে হয় শুকনো করার জন্য, তারপর সেটিকে আগুনে ভালো করে পোড়াতে হয়। এইভাবে একটি ভার সম্পূর্ণ হয়। আধুনিক যুগে মাটির ভারের পরিবর্তে প্লাস্টিক কাপের ব্যবহার চালু হয়েছে, কিন্তু এই প্লাস্টিক কাপ পরিবেশকে দূষণ করে, সেই জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সরকারের মৃৎশিল্প রক্ষার উদ্যোগ প্রশংসনীয়। এছাড়াও ইউনিয়নের উদ্যোগে ইলেকট্রনিক মোটরের সাহায্যে প্রকল্পটি বাস্তবায়িত করতে হবে। এইসব প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের মৃৎশিল্পকে বিলুপ্তের হাত থেকে অক্ষয় রাখি।